জেহাদি যি গ্রেপ্তার করা হয়েছিল বরপেটাত তেওঁলোকক আদালতত হাজির করা হয়েছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আর এসপির ফল মন্তব্য আছে, বিগ ব্রেকিং। বরপেটাত গ্রেপ্তার হওয়া আটজন জেহাদিক ন্যায়িক দণ্ডাধীশর আদালতত হাজির, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে ধৃত আট জেহাদিক নিজের জিম্মাত লোব আরক্ষী। আর এই আটজনক কালি গ্রেপ্তার করা হয়েছিল মধ্যপ্রদেশ ত্রিপুরারে। লিঙ্ক পোৱা গৈছে আট জেহাদির, ত্রিপুরা আর মধ্যপ্রদেশের পর লিঙ্ক পোৱা গৈছে। আটক হওয়া তিনজনক জেহাদি খুঁটপুছ অব্যাহত রাখা হয়েছে। বরপেটা আরক্ষী অধীক্ষকর সংবাদমেল অমিতাভ সিনহার সংবাদমেল, আর সংবাদমেলতে এই কথা সদরি করেছে। 2019 চনের প্রায় তিনি জেহাদিয়ে বরপেটাত বাহর পাতি আছিল আর কার্যকলাপ চলাই আছিল। এই মন্তব্য করেছে জেহাদ। জেহাদর জাল পেলোয়াত আন এজন বাংলাদেশী বর্তমান পলাতক। ধৃত আট জেহাদির ভিতর দেওয়ান আমিনুল ইসলাম বাংলাদেশ যাওয়ার তথ্য আরক্ষীর হাতত আরক্ষী লাভ করেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনার জানাই আছো। আদালতত হাজির করা হয়েছে আর বহু তথ্য লাভ করেছে। ত্রিপুরা মধ্যপ্রদেশের লিঙ্ক থাকার তথ্য লাভ করেছে আরক্ষী, বরপেটা আরক্ষী। কিছুমান আমার সিস্টার এজেন্সির ইনফরমেশনের ভিত্তিক আমি 27 আর 28 তারিখে রাতে, অন দ্য ইন্টারভিনিং নাইট অফ 27 এন্ড 28, আমি বরপেটা থানা অন্তর্গত আর হর্থাবাড়ি এরিয়ার পর আমি আটজন লড়া আমি আমি ধরছি। যাকালি রাতেপুয়ার পর রাতেলেক আমি হয়তো খুঁটপুছ করছি। খুঁটপুছ করে পেলায় আমি গম পাইছো যে এই মানুষকেজন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাত এই যেখানে মানে আগত কলো যে বাংলাদেশ ন্যাশনাল সুমাই আসে ইলিগেলি সুমাই আহি পেলায় আর সেই কেজন আনসারুল বাংলা টিমর লগত জড়িত ক্যাডার হয় সেই সিহতর লগত সম্পর্ক আহি পেলায় কিছু পরিমাণ হলেও সিহতে রেডিকেলাইজ হয়েছে ইন ভেরিং ডিগ্রিজ। এই আটজনের সমান স্কেল অফ রেডিকেলাইজেশন নহয়, বাট ইন ভেরিং ডিগ্রিজ দে ওয়ার অলসো রেডিকেলাইজ। সিহতক আজি আমি কোর্টত প্রডিউস করিম, কাস্টডি বিচারিম, এন্ড ফার্দার ইন্টারোগেশন উইল কন্টিনিউ। বিভিন্ন জায়গাত বিভিন্ন সময় সেই বাংলাদেশ ন্যাশনাল কেজনের সংস্পর্শত আহিছে, নট অনলি সংস্পর্শ সিহতর মিটিং সিহতর রেডিকেলাইজ করিবৰ কাৰণে যিখিনি সিহতে প্রপাগণ্ডা চলাইছিলে টু মিটিংস এটসেট্রা সেইখিনি সিহতে অংশগ্রহণ করেছে। আমি ঢাকালেপাড়া গরৈমারীর আগত যে আমি পাইছো, বরপেটা রোডের কানেকশন পাইছো, এই গোটেইখিনির লগত সিহতেও জড়িত কিছু মানুষ।